আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে স্বামী স্ত্রীর ঝগড়া মেটানোর 6টি উপায় সম্পর্কে বলবো। তো চলুন শুরু করা যাক। স্বামী স্ত্রীর মাঝে কোনো কারণে মনোমালিন্য বা ঝগড়া চলছে, এ নিয়ে মোটেও ভাববেন না। 6টি উপায় মেনে চলুন, সমাধান করুন সব ঝগড়া। চাওয়া পাওয়া, দুজন মানুষ যেমন আলাদা তেমনি তাদের চাওয়া পাওয়া আলাদা। কাজে একজন মানুষ যখন তার চাওয়া অনুযায়ী তার সঙ্গী স্বামী বা স্ত্রীর কাছ থেকে তা না পায়, তখনই শুরু হয় দ্বন্দ্ব। অর্থাৎ চাওয়া পাওয়ার মধ্যে ব্যবধানের কারণে দ্বন্দ্বের সৃষ্টি। কথা বলার প্রস্তুতি নিন, যে বিষয়গুলো দুজনের মধ্যে মেলে না সেরকম প্রশ্ন প্রথমে লিখে নিন। জানতে চান কার কি বক্তব্য, বা সে বা আপনি একে অপরের কাছ থেকে কি আশা করেন। নিজের প্রত্যাশার কথা ভেবে রাখুন। অভিযোগ, আজকের যান্ত্রিক জীবনে একটি কমন কথা যে তুমি আমাকে কখনো সময় দাও না, এই কথাটি না বলে বরং বলুন আমি তোমাকে মিস করি। তাছাড়া নিজে সব কথা না বলে বরং সঙ্গীর কথা শুনুন, তাকে বলার সুযোগ দিন। সমাধান খুঁজুন, ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন সহনশীলতা ও আপোষ। তাছাড়া প্রতিটি মানুষের ভুল ত্রুটি রয়েছে, ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য খুঁজে বের করুন আপনার কোন ব্যবহার আপনার ভালোবাসার মানুষটির পছন্দ নয়, কি তাকে কষ্ট দেয়, আর তা শুধুমাত্র কথা বলে বা আলোচনার মধ্যে দিয়ে খুঁজে বের করা সম্ভব। ক্ষমা করুন, পুরনো ঝগড়া টেনে না এনে বরং ক্ষমা করে দিন। ভালোবাসার সম্পর্কে একে অপরকে ক্ষমা করার মনোভাব খুবই জরুরি, এমনকি সেই সম্পর্ক বহুদিনের বিবাহিত জীবন হলেও। একে অপরকে জড়িয়ে ধরুন কিংবা কোথাও ঘুরতে যান, এক্ষেত্রে খুবই উপকারী। নতুন প্ল্যান করুন, দুজনের সম্পর্কের মধ্যে যদি বেসিক জিনিসগুলো মিলে যায় অর্থাৎ অর্থ এবং চরিত্র, তাহলে জীবনে সুখী হতে তেমন অসুবিধার হওয়ার কথা না। তাই ছোটখাটো বিষয় করা ঝগড়াকে বড় করে না দেখে আগামী দিনের জন্য নতুন প্ল্যান করুন। তথ্যগুলো জানিয়েছেন পরিবার বিষয়ক পরামর্শদাতা ও লেখক উজ্জ্বল বায়ার্জেনিক। বন্ধুরা, স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব নিয়ে যদি আপনারা ব্যক্তিগত কোনো জীবনে দ্বন্দ্বে থাকেন, বা এই ভিডিওটি থেকে আমি আশা করবো যে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। তো যদি আপনাদেরা যদি কিছুটা হলেও উপকৃত হন, এটা আসলে আমাদের অনেক বড় একটা মানে পাওয়া, যেটা হচ্ছে যে আপনারা আমাদের ভিডিও দেখে কিছুটা আপনারা নিজেদের ভিতরে নিজেরা সামান্য কিছু হলে আপনারা উপকৃত হচ্ছেন, এটা হচ্ছে আমাদের জন্য বড় পাওয়া। তো বন্ধুরা, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।